প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি মমিন স্যার আমার ইউটিউব চ্যানেল সবাইকে সি অভিনন্দন ও শুভেচ্ছা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিচে বেল আইকন ক্লিক করে আমার সাথে থাকবে যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যায় আর আমার চ্যানেলে প্রবেশ করে প্লে লিস্টে গিয়ে তোমার পছন্দ মতো ভিডিওগুলো খুঁজে নিয়ে দেখতে থাকবে আজকে আমি তোমাদেরকে অত্যন্ত ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো নিয়ে এবং সপ্তম শ্রেণী গণিত পাঁচ দশমিক তিন বিশ গণিত অধ্যায়ের অনুশীলনীর অঙ্কগুলোর সমাধান নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি তো দেখো আমরা এখন এগারো নাম্বার অঙ্কটা করবো পাঁচ দশমিক তিনের এগারো নাম্বার অঙ্ক দেখো প্রথমে আমাদের যে ওই উৎপাদকের নিয়মের মধ্যে যে করার পদ্ধতির মধ্যে প্রথমটাই যে এর মধ্যে কমন কোনো কিছু রয়েছে কিনা তাহলে দেখো আমাদের দুই কিন্তু কমন যাচ্ছে সেই ক্ষেত্রে আমরা এ স্কোয়ার প্লাস কত নিতে পারি থ্রি এ মাইনাস চল্লিশ আমরা কিন্তু অঙ্কটা ইজিলি ভাবে করে ফেলতে পারি দেখো এখানে ওয়ান আছে এখানে থ্রি এখানে চল্লিশ তাই চল্লিশ আর এক গুণ করলে চল্লিশে হবে তাহলে চল্লিশকে এমন ভাবে ভাঙতে হবে যাতে যোগ বিয়োগ করলে কত হয় থ্রি হয় তাহলে আমরা কে যদি ভাঙি তাহলে কি হবে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে চল্লিশ যদি ভাঙি তাহলে হবে পাঁচ আটা চল্লিশ তাহলে দেখো আমাদের স্কোয়ার আর এইটে

তাহলে আমরা লিখতে পারি যে এ প্লাস এইট এ প্লাস এইট থাকে কমন আর এ মাইনাস ফাইভ এখন এটি আমাদের নির্ণয় উৎপাদক সুতরাং নির্ণয় উৎপাদক টু ইন্টু এ প্লাস এইট এ মাইনাস ফাইভ এখন আমরা করব বন্ধুরা যে বারো নম্বর অঙ্কটা বারো নম্বর অঙ্কে বলা হয়েছে যে ওয়াই স্কোয়ার সিক্স এ তাহলে দেখো আমরা যে এই একানব্বই কে এমন ভাবে ভাঙতে হবে যে যদি সাত দিয়ে যায় ১৩ তাহলে সাত তেরো কত তাহলে ১৩ আর তেরো থেকে যদি আমাদের সাত বাদে তাহলে কত ছয় থাকবে তাহলে আমাদের মেয়ে মিলে গেছে তাহলে হবে আর তেরো ওয়াই মাইনাস এ মাইনাস এ তাহলে মাজাটা প্লাস হবে আর সেভেন ওয়াই মাইনাস একানব্বই বন্ধুরা দেখো প্রথম দুটি থেকে আমাদের ওয়াই কমন যায় তাহলে ওয়াই মাইনাস তেরো এখানে যদি সাত কমন নেই তাহলে থাকবে ওয়াই মাইনাস তেরো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে দেখো যে ওয়াই মাইনাস তেরো ওয়াই মাইনাস তেরো কমন যায়

আমরা অনুশীলনের প্রত্যেকটা অঙ্ক করার পরে আমরা সৃজনশীল অঙ্কগুলো তোমাদের শেখাবো এখন তেরো নম্বর তেরো নম্বর বলা হয়েছে যে পি স্কোয়ার মাইনাস পনেরো পি প্লাস ফাইভ সিক্স সমান দেখো আমাদের মা প্রথমে ওয়ান আছে মাঝে যে পনেরো আছে সে ছাপ্পান্ন আছে কিন্তু আমরা সাত আটা কত ছাপ্পান্ন সাত আর যোগ করলে হবে পনেরো হবে তাহলে আমরা যোগ করলে হয়ে যাবে তাহলে দেখো এইট পি মাইনাস যেহেতু তাহলে ছাপ্পান্নকে আমরা আর যোগ করলে কত হবে পনেরো তাহলে আমরা ইজিলি হয়ে গেল মানে যোগ বি করলে মাঝারটা আর গুণ করলে আমাদের শেষের সংখ্যা আসতে হবে এটা হচ্ছে উৎপাদক করার নিয়ম তাহলে প্রথমে কি কমন যায় পি কমন যায় তাহলে পি মাইনাস এইট আর এখানে সেভেন পি মাইনাস প্লাস মাইনাস এইট তাহলে দেখো তো আমাদের এই পি মাইনাস এইট এইট পি মাইনাস মিলে গেছে তাহলে পি পি মাইনাস মাইনাস এইট থাকলো সেভেন তাহলে এটি আমাদের নির্ণয় উৎপাদক নিম্নে উৎপাদক পি মাইনাস এইট পি মাইনাস সেভেন এখন আমরা করবো যে চোদ্দ নাম্বার অঙ্কটা ফোর এক্স টু পাওয়ার ফোর কিন্তু আমাদের প্রথমে খেয়াল করতো যে কমন কোন সংখ্যা আছে কিনা কিন্তু আমাদের ফাইভ দেখো কমন আছে ফাইভ এ টু দা পাওয়ার ফোর কমন আছে যদি ফাইভ কমন নেই তাহলে নাইন আর আটটা এ থেকে যে চারটে এ নেই থাকে কত আরও চারটে এ থাকে আর এখানে যে ফাইভ কমন নিয়েছি থাকে এক্স টু দা পাওয়ার ফোর এখন দেখো বন্ধুরা ফাইভ এটিকে আমরা লিখতে পারি নাইন এ ফোর এ ট পার ফোরকে লিখতে পারি থ্রি এ স্কোয়ার হোল স্কোয়ার এখানে লিখতে পারি যে এক্স টু দা পার ফোরকে এই যে এইভাবে লেখা যায় এটা এটা কোন করলে এক্ট দা পাওয়ার ফোর হবে

দেখো আমরা ষোলো নম্বর অঙ্কটা আমরা কিভাবে করতে পারি আর ইন্টু হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার এইটা যদি এ মনে করি এটা বি মনে করি তাহলে সূত্র হবে কি মাইনাস বি স্কোয়ার এ a plus b মানে এটা a বলবো a কিন্তু লেখার সময় x স্কয়ার প্লাস 1 আর বলবো b কিন্তু লেখবো y স্কয়ার প্লাস 1 সেকেন্ড ব্র্যাকেট যেহেতু আমাদের পরে একটা মাইনাস হবে সেই জন্য আমরা একটু মাইনাস দেওয়ার কারণে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছি দেখো y স্কয়ার 1 আর 1 যোগ করলে 2 এখন থাকে x স্কয়ার প্লাস 1

এ মাইনাস বি্নে্নে উৎপাদক আমাদের কত হলো বন্ধুরা যে আমাদের নির্নে উৎপাদক লিখে উৎপাদক হলো যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার টু এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এখন বন্ধুরা আমরা করবো সতেরো নাম্বার অঙ্কটা সতেরো নাম্বার অঙ্কে বলা আছে যে এক্স প্লাস প্লাস ইলেভেন তিরিশ সমান এক্স স্কোয়ার কারণ এখানে তিরিশ আছে আর মাঝে এগারো প্রথম ওয়ান এক আর তিরিশ গুণগুলো তিরিশ হবে তিরিশকে ভাঙা যায় পাঁচ ছয় তিরিশ পাঁচ আর ছয় যোগ করলে কত হবে এগারো হবে ইজিলি মিলে যাচ্ছে

উৎপাদক হলো যে এক্স প্লাস সিক্স এক্স প্লাস এখন আমরা করবো বন্ধুরা যে আঠারো নাম্বার আঠারো নম্বর অঙ্কে বলা হয়েছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু মাইনাস সি স্কোয়ার বন্ধুরা আমরা দেখো একটু খেয়াল করো যে এই প্রথম দিকে নিলে হবে যেহেতু বি সি তাহলে আমরা শেষের দুইটা থেকে যদি আমরা মাইনাস কমন নেই তাহলে কিন্তু সূত্র এই প্লাস মাইনাস হয়ে যাবে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে কিন্তু দেখো এ স্কোয়ার মাইনাস এটা কিন্তু একটা সূত্র হয়ে গেছে তাহলে এখানে হয়েছে বি মাইনাস সি হোল স্কোয়ার

উৎপাদক আমরা নম্বর এখন আমরা করবো যে অনুশীলনের উনিশ নম্বর অঙ্কটা আমাদের বন্ধুরা দেখো আমরা উনিশ নাম্বার অঙ্কটা কিভাবে করি উনিশ নম্বর অঙ্কে বলা হয়েছে যে এক্স ওয়ান

বারো এক্স স্কোয়ার এত এখন আমরা এইটা হলো এখন বিশ না বারো